নমস্কার স্মরণীয় স্বামীজি আজকে দ্বিতীয় পর্ব আমাদের প্রিয় স্বামীজির শৈশব স্কুল জীবন সেগুলো ছিল ভীষণ আকর্ষণীয় আজকে ওনার স্কুল জীবনের অর্থাৎ নরেন্দ্রনাথ তখন ওনার নাম সেই সময়ের স্কুল জীবনের একটি কাহিনী বলি নরেন্দ্রনাথ গল্প খুব ভালো বলতে পারতেন এবং ওনার যা ব্যক্তিত্ব ওনার কথা বলবার যে মনোরম ভঙ্গি বাচন ভঙ্গি তাতে সকলেই মোহিত হয়ে তার কথা শুনত তো একদিন ক্লাসে নরেন্দ্রনাথ গল্প বলছে বন্ধুদের এবং তিনি একটা ক্লাস হয়ে যাওয়ার পরে আরেকটা ক্লাসের যে মধ্যে যে ফাঁকা সময় সেই সময়ে তিনি গল্প বলতেন গল্প বলছেন গল্প বলতে বলতে পরের ক্লাসের শিক্ষক মশাই এসে গেছেন পড়ানো শুরু হয়ে গেছে কিন্তু ছেলেরা সকলেই সেই পড়ানো না শুনে নরেন্দ্রনাথের গল্পে মজে আছে কিছুক্ষণ পর পড়াতে পড়াতে হঠাৎ শিক্ষক মশায় একটা ফিসফিস করে শব্দ শুনতে পেলেন শুনতে পেয়ে তিনি এদিক ওদিক তাকাতে তাকাতে দেখলেন সকলে অন্যমনস্ক হয়ে আছে তখন তিনি প্রত্যেককে দাঁড় করালেন একে একে বলো তো আমি এতক্ষণ কী পড়াচ্ছিলাম কেউ বলতে পারলো না মাস্টারমশাই কী পড়াচ্ছিলেন কিন্তু মজার কথা হলো নরেন্দ্রনাথের মনটা ছিল দুমুখ অসম্ভব শক্তিশালী তার মন ছিল তিনি করলেন কি তিনি মানে গল্প যখন বলছেন গল্প বলতে বলতে তিনি তার মনকে ফেলে রেখেছেন আবার মাস্টারমশাই যা পড়াচ্ছেন তার দিকে এরকম অসম্ভব ক্ষমতা ছিল তার সেই জন্য কেউ বলতে পারলো না কিন্তু নরেন্দ্রনাথ উঠে দাঁড়িয়ে শিক্ষক মহাশয় কী পড়াচ্ছিলেন তা ঠিক ঠিক বলে দিলেন শিক্ষক মহাশয় তো অবাক এবং তিনি বললেন যে ঠিক আছে তুমি বসো নরেন্দ্রনাথকে বসতে বললেন এবং বাকি সকলকে বললেন তোমরা দাঁড়িয়ে থাকো সবাই দাঁড়িয়ে রইল এবং সবাইকে জিজ্ঞেস করলেন কে তাহলে এতক্ষণ কথা বলছিল সবাই দেখিয়ে দিল নরেন্দ্রনাথকে নরেন্দ্রনাথ তখন উঠে দাঁড়ালেন শিক্ষক মশাই বললেন না না তোমাকে তোমাকে দাঁড়াতে হবে না তুমি তুমি বসো তুমি বসো নরেন্দ্রনাথ বললেন না আমার সমস্যা আমাকেও তো দাঁড়াতেই হবে তার কারণ আমি তো সত্যি কথা বলছিলাম তো এই হলেন আমাদের নরেন্দ্রনাথ আমাদের প্রিয় স্বামীজি যার কথা বলতে পেরে আমার জীবনকে আমি ধন্য মনে করছি আপনারা অনেকেই হয়তো এই কাহিনী জানেন আবার নতুন করে শুনলেন বা যারা জানেন না তারা শুনলেন তো আপনাদের সবাইকে আমার অনুরোধ যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব নি এখনো। তাদের অনুরোধ যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি আপনি প্রেস করে রাখুন যাতে আগামী রবিবার আবার স্বামীজির জীবনের আরেকটি কাহিনী বললে তার খবর আপনার কাছে ঠিক সময়ে পৌঁছে যায় নমস্কার ভালো থাকবেন আবার তৃতীয় পর্ব নিয়ে পরের রবিবার